আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কিভাবে আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজা করবেন সে বিষয় নিয়ে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টস করতে ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশে গরুর মাংস খুব জনপ্রিয় এবং চাহিদাও প্রচুর। তাছাড়া মুসলমানদের ধর্মীয় উৎসব কুরবানির সময় অনেক গরুই জবাই করা হয়। সুতরাং গরু মোটা তাজাকরণ পদ্ধতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি লাভজনক ব্যবসা। গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে যে সকল বিষয়গুলো সম্পন্ন করতে হবে সেগুলো হলো পশু নির্বাচন, কৃমিমুক্তকরণ ও টিকা প্রদান, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ। প্রথমে আলোচনা করব পশু নির্বাচন নিয়ে। মোটা তাজাকরণ কর্মসূচির জন্য গরু ক্রয়ের সময় প্রধানত দুটি বিবেচ্য বিষয় হল বয়স এবং শারীরিক গঠন। মোটা তাজা করার জন্য সাধারণত 2-5 বছরের গরু ক্রয় করা যেতে পারে, তবে 3 বছরের গরু হলে ভালো হয়। আর শারীরিক গঠনের ক্ষেত্রে মোটা তাজাকরণে ব্যবহৃত গরুর দৈহিক গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আসলে যে বিষয়গুলো মনে রেখে গরু নির্বাচন করতে হবে সেগুলো হলো, দেহ হবে বর্গাকার, গায়ের চামড়া হবে ঢিলা, 2 আঙুল দিয়ে ধরে টান দিয়ে দেখতে হবে, শরীরের হাড়গুলো আনুপাতিক হারে মোটা হতে হবে, মাথা হবে চওড়া, ঘাড় চওড়া এবং খাটো, পশুগুলো খাটো এবং সোজাসুজিভাবে শরীরের সাথে যুক্ত থাকতে হবে, পিছনের অংশ ও পিঠ চওড়া এবং লোম খাটো ও মিলানো, গরু অপুষ্ট ও দুর্বল কিন্তু রোগা নয়, এমনভাবে নির্বাচন করতে হবে। এরপর আসেন কৃমিমুক্তকরণ। পশু ডাক্তারের নির্দেশনা মতো কৃমির ঔষধ ব্যবহার করতে হবে। গরু সংগ্রহের পরপরই পালনের সব গরুকে একসাথে কৃমিমুক্ত করা উচিত। তবে প্রতি 75 কেজি দৈহিক ওজনের জন্য একটা করে এন্ডেক্স বা অ্যান্টিওয়ার্ম ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। এরপর টিকা প্রদান। আগের থেকে টিকা দেওয়া না থাকলে খামারে আনার পরপরই সবগুলো গরুকে তড়কা, বাদলা, খুরা এবং LSD ভ্যাকসিন দিতে হবে। এ ব্যাপারে নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করতে হবে। ঘর তৈরি ও আবাসন ব্যবস্থাপনা। আমাদের দেশের অধিকাংশ খামারি 2-3টি পশু মোটা তাজা করে থাকে, যার জন্য সাধারণত আধুনিক শেড করার প্রয়োজন পড়ে না। তবে যে ধরনের ঘরেই গরু রাখা হোক, ঘরের মধ্যে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ঘরের মলমূত্র ও অন্যান্য আবর্জনা যাতে সহজেই পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রেখে ঘর তৈরি করতে হবে। পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা। গরু মোটা তাজাকরণে 2 ধরনের খাদ্যের সমন্বয়ে রেশন তৈরি করতে হয়। আঁশ জাতীয় শুধু খড়, UM, সবুজ ঘাস ইত্যাদি। তবে এই প্রক্রিয়ায় খামারিদেরকে শুধু খড়ের পরিবর্তে UMS খাওয়াতে হবে। দানাদার খোল, ভুষি, চাষের কুড়া, খুদ, শুটকি মাছ, ঝিনুকের গুঁড়া, লবণ ইত্যাদি খাওয়ানোর পরিমাণ গরুকে তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ গরু যে পরিমাণে খেতে পারে সেই পরিমাণে UMS সরবরাহ করতে হবে। কোনো খামারি সবুজ ঘাস খাওয়াতে চাইলে প্রতি 100 কেজি কাঁচা ঘাসের সাথে 3 কেজি চিটাগুড় মিশিয়ে তা গরুতে খাওয়াতে পারেন। এক্ষেত্রে কাঁচা ঘাসও গরুকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে। আর দানাদার খাবারের জন্য আসলে বিভিন্ন ধরনের তালিকা আছে আমার এই চ্যানেলে, অনেকগুলো ভিডিও আছে, আপনি যে কোনো একটা মিশ্রণ দেখে সেইভাবে দানাদার খাবার খাওয়াতে পারেন। গরুকে তার দেহের ওজনের অনুপাতে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। দানাদার মিশ্রণটি গরুর ওজনের শতকরা 0.8-1 ভাগ পরিমাণ সরবরাহ করে খাওয়ালেই চলবে। খাওয়ানোর সময় দানাদার মিশ্রণটি একবারে না খাইয়ে ভাগে ভাগে সকালে এবং বিকালে খাওয়াতে হবে। গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার খাবার পানি সরবরাহ করতে হবে, তা না হলে গরু আসলে সঠিক প্রক্রিয়ায় মোটা তাজাকরণ হবে না। মোটা তাজাকরণ প্রক্রিয়ায় গরুকে দৈহিক ওজন নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কেননা গরুর খাদ্য, মেডিসিন,
সব কিছুই আসলে দৈহিক ওজনের ভিত্তিতে করতে হয়। এছাড়া দৈহিক ওজন যদি আপনি লিখিত না রাখেন, সেক্ষেত্রে গরু কতটুক খেয়ে কতটুক বাড়ছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। মূলত আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে এই বিষয়গুলোই আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই আপনি গরুর ফার্ম করে লাভবান হতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আরেকবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানান, পরবর্তীতে আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।